হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার অবসান ঘটলো অবশেষে। হ্যাঁ বন্ধুরা, তোমরা থাম্বনেইলে ঠিকই দেখছো, দলের সাথে যোগ দিলেন এটিকে মোহনবাগান দলের দুই নির্ভরযোগ্য প্লেয়ার। তো যেমনটা খবর পাওয়া গেছে যে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরি। তিরি তার সোশ্যাল মিডিয়াতে তেমনটাই কিন্তু জানিয়েছেন এবং যতদূর খবর আজ কলকাতায় কিন্তু পৌঁছে যাবেন তিরি এবং পরশু দিন থেকে দলের সাথে প্র্যাকটিসেও যোগ দিতে চলেছেন তিরি। তো যতদূর খবর, তিরির সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেও তো সুপার কাপে তিরিকে তোমরা দেখতেই পারো স্কোয়াডে, যদিও বা এখনো কিন্তু পুরোটাই নির্ভর করছে ম্যানেজমেন্ট এবং কোচের ওপর। এবং এর পাশাপাশি আরো একটা খুশির খবর বেরিয়ে আসছে এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের জন্য। তো এই মরশুমে নংডম্বর নাওরেমকে দলে নিয়েছিল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা কিন্তু তোমরা জানো। কিন্তু এখনো পর্যন্ত নাওরেমের অফিসিয়ালি ভাবে যোগদানের কোনো খবর কিন্তু পাওয়া যায়নি, কিন্তু ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গেছে নাওরেম, সেটাও কিন্তু তোমরা সকলেই জানো। তো নাওরেম কিন্তু আজ তার সোশ্যাল মিডিয়াতে একটা ফটো পোস্ট করেন, যেখানে কিন্তু নাওরেমকে এটিকে মোহনবাগান দলে সদ্য যোগ দেওয়া রিজার্ভ টিমের প্লেয়ারদের সাথে প্র্যাকটিস করতে দেখা যায়। সেহেতু এর থেকে কিন্তু এটা পরিষ্কার, নাওরেমের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, এই দুজন অভিজ্ঞ প্লেয়ার দলে যোগ দিলে যে দলের শক্তি আরো বাড়বে সেটা কিন্তু বলাই যায়। তো এখন দেখা যাক এই দুইজনের উপস্থিতিতে দলের পরিস্থিতি কেমন হয়। তো বন্ধুরা, এটাই ছিল এটিকে মোহনবাগানকে নিয়ে আজকে লেটেস্ট নিউজ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।